হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে করছি ধনিয়া তাওয়া চিকেন। চটজলদি কিভাবে এই রেসিপিটা করে নেওয়া যায় তাহলে চলো দেখে নিই। প্রথমেই নিয়ে নিতে হবে চিকেন ব্রেস্ট পিস, আর তার থেকে পাতলা করে কিছু পিসেস কেটে নিতে হবে। এই পিসেসগুলো আমি ম্যারিনেট করব, আর তার আগে বলে রাখি এরকম পাতলা করার কারণ হচ্ছে যাতে এগুলো ফোল্ড করে স্কিউয়ার্সে আমি দেব, তার জন্যই এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাংসগুলো। নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন আর 1/4 টেবিল স্পুন আদা। চিকেন পিসেসগুলোকে এবার ভালো করে আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো, মিনিমাম হাফ অ্যান আওয়ার রাখতেই হবে। ম্যারিনেশন হয়ে গেলে এটা ফ্রিজে একটা ঢাকনা দিয়ে কোনো পাত্রে রেখে দিতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি আমি ধনে পাতাগুলো দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি গোড়াগুলো নিয়ে নিয়েছি কারণ এটাতে সবচেয়ে ভালো টেস্ট আসে। তারপরে নিয়ে নিয়েছি টমেটো, আর এটা দিয়ে আমি একটা মিক্সচার করে নিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি আপনারা ঝাল করতে চান। তারপরে এই ম্যারিনেটটা দিয়ে আমি চিকেন পিসেসগুলো আবার মাখিয়ে রেখে দেব মিনিমাম আধ ঘন্টা। এইভাবে দেখুন ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এরকম ফোল্ড করে আমি স্কিউয়ার্সে দেব। আর বলে রাখি স্কিউয়ার্সগুলো কিন্তু জলে মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যাতে আগুন না ধরে যায়। এবার আমি স্কিউয়ার্সে দিয়ে দিয়েছি ফোল্ড করে চিকেনগুলো। এরকমভাবে আমি প্রত্যেকটা স্কিউজে 4 থেকে 5টা করে চিকেন পিসেস দিয়েছি ফোল্ড করে। এবার আমি একটা তাওয়া নিয়ে নেব। তাওয়াতে সাদা তেল দিয়ে আমি করছি, আর পুরো তাওয়াতে ভালো করে তেলটা মাখিয়ে নেব। আপনারা চাইলে কোনো ননস্টিক প্যানে করতে পারেন, কিন্তু যেহেতু এটা তাওয়া চিকেন আমি করছি তাই জন্য আমি ডিরেক্ট তাওয়াতেই করব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে স্কিউয়ার্স দিয়ে দেব তাওয়াতে। পাঁচ থেকে 7 মিনিট পরে আমি আস্তে আস্তে আরেকবার পাল্টে দেব। এরকমভাবে আমি পাল্টে পাল্টে সাইডগুলো কুক করব, যতক্ষণ না মার্ক আসে ততক্ষণ এরকমভাবে আমি কুক করে নেব। গোল্ডেন ব্রাউন মার্কসগুলো পাওয়ার জন্য কিন্তু চিকেনগুলোকে উল্টে উল্টে দিতে হবে 5 থেকে 7 মিনিট অন্তর অন্তর, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। 15 মিনিটস পরে চিকেনগুলো এরকম দেখতে লাগবে। চিকেন পিসেসগুলো কিন্তু অলমোস্ট রেডি টু সার্ভ। আমি এখানে চিকেন পিসেসগুলো পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে কোনো গ্রিন চাটনি বানিয়ে নিতে পারেন, ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ। তো চটজলদি বানিয়ে নিন আপনাদের বাড়িতে। ভালো লাগলে লাইক করুন, অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।